বাড়ি যাই কিন্তু আমাদের ওই ব্যাগটা ফেরত পাঠা দেবেন, বুঝছেন? আমাদের কি গেল না দেখতেছি, ভুল করে আমাদের কোনো লুঙ্গি গেঞ্জি আপনার ব্যাগের ভিতরে ঢুকে নিয়েছেন কিনা। পালি না নাই, ভালো করে তো চেকই করবে দিলেন না। চল আচ্ছা দিলে ভাই, একদিন পর আপনি বাড়ি যাচ্ছেন, আপনার মনের ভিতরে আনন্দ দেখতেছে না? আমি তো একদিনের জন্য বাড়ি ছেড়ে থাকতে পারি না, ভালো লাগে না। আনন্দ আমার চাইতে যে তোর বেশি লাগতেছে সেটা কিন্তু সত্যি, কি কই? এটা আপনি কোন ধরনের কথা করছেন? আমার আনন্দই কি আবার দুঃখ? এগুলো তেনে কি করতেছো রে? কালি করি, মিথ্যে কথা কর জায়গা পাইছি তাই না? কালি করতেছো মানে কোন চিতে কালি করতেছো? তোর জুতে কোনে মিথ্যাবাদী কোনো কর। এ বলো দে, এ কালি হে কালি না, কালি একটা হিসেব একটা ক্যালকুলেশন, আমি যে জায়গাটু পামু সেটার একটা হিসেব করতে আসি। কি উল্টিপাল্টা কথা করছো? তোর জায়গা মানে হাজিমি করার জায়গা পাইছি তাই না? এই এক কথা তোরে তো না হইলেও 100 ফির কইছি, ফিরিও কম। আচ্ছা কইতে আসি, দুলো ভাইয়ের মোকাবিলা কই। আর দুলো ভাই, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা তার পিতার মোট সম্পত্তির 1/3 অর্থাৎ 3/1 মালিক অংশীদার। তাহলে আমার নানার সম্পত্তির 3/1 মালিক কিন্তু আমার মায়। এখন মায় তো এন্তেকাল করছে, মায় যেহেতু এন্তেকাল করছে মায়ের সম্পত্তি তাহলে ওয়ারিশ কেটা কথা কও না কা। বুঝলে ভাই? তোমার মায়ের ছেলে। হ্যাঁ, ছেলেটা কেটা? তুমি? আমি সেই সুযোগ্য সন্তান। এখন আমি যদি আমার জমি বুঝে না নিতে পারি তাহলে আমার মায়ের রুহু কি কষ্ট পাইবে না? এই কথা কি তোমার ক্যালকাল বুঝিয়ে দেওয়া লাগবে? আইন পরিষ্কার, খুব চালাকি শিখে গেছো তাই না রে গুল্লা? উকালতি শুরু করেছো? এ ছাড়াই তোর নানা কিরারে পুরিয়ান কাশুন্তি ঘাটলি বাড়ি মনে কর তুই জমির মালিক হয়ে যাবো তাই না? সে যে ফার্স্ট ক্লাস একটা বলো জিনিসটা বুঝছেন। এ বেটা, ওয়ারিশ কোনো দিন পুরা নয়, ওয়ারিশ যেই দিন জমিতে ইয়ে খাড়ায় ওই দিনের তো অটো নতুন, বুঝছো? নতুন পুরি তোর হিসাব আমি পরে করতেছি রে গুল্লা, তুই আগে আমাকে জমির পড়তে সরিয়ে খেলা তারপর কথা কা, নালি পরে কিন্তু বাড়িতে তোর মাথা আমি একদম ভাটা ভালা দেবো। এ বহরে, এ খবরদার, আমার সঙ্গে এই ধরনের ব্যবহার তুমি করতে পারো না, সেই সম্পর্ক কিন্তু আমাদের না। আর তুমি চেষ্টা করলে আমার লগে পারবা না, গায়ের জোরে কোনোদিনই তুমি পারবা না। তাছাড়া আমি কিন্তু কুম্ফু কারাতে জানি, কিডনি কিন্তু ফাটাই গেলাম অস্তে। আর ওই যে টাকার তহবিল আছে না, অকল আড়াই যেতে পারে, আজ্ঞাও সমস্যা নাই, বুঝছি আজ্ঞাও। দেখছেন দুলে ভাই, আপনার সামনে সন্ত্রাসী করে আমাদের জমি জমা দখল করার ধান্দা করতেছে, আপনি কোনো কথা করছেন না কিছুর জন্য? এই তো এখন তো নরম কাটতে আসো, হে কি কইবে, হে কি লিখবে কইবে? বোঝো না কা, মামায় যখন এন্তেকাল করবে তখন তার সেও কিন্তু এই সম্পত্তির 3/1 পাইবে। আইন পরিষ্কার, সে সময় দুলে ভাই কি আবার এই দাবি লইয়া আসবে না এখানে? অবশ্যই আসবে। পরিষ্কার আমি তো করাচ্ছি, আমার আব্বাক মৃত্যু কামনা করেছি সে গুল্লা, আমার আব্বাক কাছে কয়ে কাঁচা কুঞ্চি দিয়ে তোর যদি মাইন না খাওয়াইছি তাহলে আবার আমার নাম বহন না। তুই আমার আব্বার সাথে তার তুই টিঙ্কু খেলতে পারবি না। আব্বা আব্বা দেন, আপনার সম্পূর্ণ যে ভাগ নিয়ে টিঙ্কু নিয়ে আইছে, আমি এমনই দেখ করছি খারাপ। এ তোর আব্বা হারা দন বাবার বাড়ি গেছে, যা বলাই লিয়ে যা যা যা। আমি তাই যাচ্ছি, অকালে যা, আপনি দেরি করেন না, চলে যান, আমি সমাধান করতেছি। যা বুঝলো ভাই, জানতাই আপনার আবার আবার আইয়েন মাঝে মধ্যে।